মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। ছায়া, কি হয়েছে এখানে, এইভাবে এলেন, কিছু হয়েছে আন্টি? আঁখি আর অয়না তোর এখানে এসেছিল? কই না তো, এতক্ষণ হয়ে গেছে, এখন ওরা বাড়ি ফিরে আসেনি। উদয় বললো আধ ঘন্টা আগে বাড়ির কাছে ছেড়ে গেছে, জানি না কোথায় চলে গেছে দুজনে। কি বলছেন আন্টি, আর কোথায় বা যেতে পারে? আমরাও তো সেটাই বুঝতে পারছি না। চলুন আন্টি, বন্ধুদের বাড়িতে গিয়ে দেখি। অযথা চিন্তায় ফেলে দেয় আন্টি। অয়নার কাছে তো ফোন আছে। হ্যাঁ দিদি, তাই তো, ওর কাছে তো ফোন আছে, আমাদের তো এটা মাথায় আসেনি। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, ফোন করা যাক। নাম্বার বলুন, আমি ফোন করছি। নাম্বার মনে পড়ছে না, কিন্তু আমি লিখে রেখেছি। বাড়িতে আছে? হ্যাঁ পদ্মা। তাহলে চলো তাড়াতাড়ি বাড়িতে চলো, এখানে দাঁড়িয়ে আর কি করব। ছায়া, ওদের সাথে দেখা হলে তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলে দিস। আপনি চিন্তা করবেন না, অয়না আর আঁখি যখন দুজনে একসাথে আছে ওরা ঠিক ফিরে আসবে। চলো আমরা এলাম। ঠিক আছে আন্টি। আরে অয়না, এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছ? ধীরে সুস্থে গেলে তো স্টেশন পৌঁছতে দেরি হয়ে যাবে। স্টেশন? আরে আমাদের বাড়িটা তো স্টেশনেরই মতো, তাই না? তার মানে আমেরিকা এতটাই উন্নতি করেছে যে সবকিছুর নামও পাল্টে দিয়েছে। অয়না, এখন কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে, আর অন্ধকারও তো হয়ে গেছে, আর পার্স খুঁজতে হবে না। এবার না আমরা বাড়ি যাই, মা খুব চিন্তা করছে নিশ্চয়ই। আরে তোমার মা তো সারাক্ষণই চিন্তা করে, ভয় না পেয়ে থাকতে পারে না। মা যদি সন্তানকে দেখতে না পায় তাহলে তো ভয় পাওয়াটাই স্বাভাবিক। আর সন্তান যদি মাকে দেখতে না পায় তাহলে? সেটা আমি জানি না। দেবকী মাসে চলে যাওয়ায় তোমার যে কষ্ট সেটা আমি বুঝি। আঁখি, ওরা কারা আর ওগুলো কি নিয়ে যাচ্ছে? ওরা ওরা পূজো দিতে নদীর ধারে যাচ্ছে। ও, ওই নদীর ধারে পূজো দিতে? অসাধারণ দেখতে লাগে সত্যি। তাহলে চলো না আমরাও দেখে আসি। এখন যাব না, যখন আসবো তখন মা কাকিমা ঠাম্মি বাড়ির সবাইকে নিয়ে আসবো। এই জন্মে তাহলে আর আসা হবে না। কিন্তু কেন? ব্যাপারটা বোঝো, এত দূর এসে পূজো না দেখে যাওয়া উচিত নয়। এই না না অয়না, মানে আমি এত করে বলছি আমাকে পূজো দেখাতে নিয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ যাব যাব, চলো। হ্যাঁ ঠিক আছে চলো। অয়না অয়না, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।